তো হ্যালো বন্ধুরা কেমন যেতে তোমরা আসাও তোমরা সকলে বলে তো কাজ আজকে ফাইনাল সেই ভিডিওটা আপলোড হতে ছিল তো যেই ভিডিওটা আসা তোমরা প্রত্যেকে ছিল তো বস তোমরা প্রত্যেক প্রায় দিন বলতে থাকো যে বাস পেটিএম ফিউল ব্যালেন্সটা কী করে ব্যাঙ্ক ট্রান্সফার করবো তো আজকের এই ভিডিওটাতে পুরো ডিটেলসে বলে দেবো কীভাবে তোমরা পেটিএম এর ফিউল ওয়ালেটের ব্যান্স যে একশো কুড়ি টাকাটা পড়ে আছে আমার এই টাকাটা আমি ব্যাঙ্কে ট্রান্সফার লাইভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা কিভাবে করে পুরো ডিটেলস জানতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তাহলে বুঝে যাবে কীভাবে ফিউলের ওয়েটের টাকা ব্যাঙ্ক ট্রান্সফার কথা তার আগে বলে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম স্ক্রল করবে দেখুন এই চ্যানেলে এরকমই আর্নিং এবং ফ্রি প্রোডাকশন ভিডিও কন্টিনিউয়াসলি আসে চলো বসে দেখো কদিন আগে রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে দেড়শো টাকা ফ্ল্যাট ফিউল ওয়ালেটের ব্যালেন্স পেয়েছিল ঠিক আছে তো সেই দিনকে আমি বলেছিলাম যে পার্ট টু একটা ভিডিও আসবে যে ভিডিওটাতে আমি লাইভ দেখিয়ে দেবো তোমাদের এই টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতো আজকের এই ভিডিওটাতে ডিটেলস আমি বলে দেবো কিভাবে এই টাকাটা তোমরা ব্যাঙ্ক ট্রান্সফার করবে কেন অনেকে অনেক টাকা পেয়েছে অনেকের অনেক টাকা জমা থাকে তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট নিজের পেটিএমের ফিউল ব্যালেন্সটাকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে বাড়িতে বসে কোথাও না যায় ইনস্ট্যান্ট করতে পারবে ঠিক আছে তো তার আগে কিছু অফার বলে দিয়ে পেটিএম অ্যাড মানি যেগুলো এখন আরও চলছে যেগুলো প্রত্যেকে যে পেটিএমে ক্যাশবে ওখানে যেয়ে পরে অ্যাডমানি অফারে যেয়ে পরে এখানে দেখবে অফার পেয়ে যাবে প্রায় দিন অফার আসে তাকে ফিউল ওয়ালেটের তো প্রত্যেকে অফারগুলো লুটা করো দেখো এখানে একটা দশ টাকার এর অফার দিয়েছে অ্যাক্টিভেট করে পরে এখানে বলছে পাঁচ হাজার টাকা যদি অ্যাড মানি ঠিক আছে ইউপিআই তাহলে দশ টাকা ফ্ল্যাট দেবে তো এরকম টাইপের অনেক অফার রেগুলার আসতে থাকে তো এই অফারগুলো তোমরা প্রত্যেকে যে লুটো তারপর তোমার এখানে ষাট টাকার একটা দিয়েছে এখানেও দিয়েছে ফিউল ওয়ালেটে লুটবে এরকম টাইপের অনেক অফার আসতে থাকে প্রায় দিন আসতে থাকে তো এই টাকাগুলো তোমাদের সব জায়গায় ফিউল ওয়ালেট আর এখন এটা নতুন এনেছে ফিউল ওয়েটের টাকাটা ঢুকলে এবার বার কি করবে এটা হচ্ছে মেন প্রবলেম তোমার ফিউল ওয়েটের টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করা যায় তোমার সিম্পলি কী করতে হবে পেটিএমের মার্চেন্ট গেট করতে হবে ফিউল মার্চেন্ট কীভাবে করবে এখানে পেটিএম ওপেন করার পর এখানে বেসিক মার্চেন্ট আছে এই জায়গাটাতে ক্লিক করবে এটা ক্লিক করার পর এখানে তোমরা এখান থেকে তোমরা পেটিএমের মার্চেন্ট ক্রিয়েট করবে যদি তোমাদের পেটিএমের মার্চেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তো কী প্রসেস করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো এখন আপাতত দেখো যে টাকাটা কিভাবে ব্যাংকে নেবে নাও এখানে তোমার এইভাবে ফিচার্স পেয়ে যাবে এখানে মার্চেন্ট ক্রিয়েট করে ঠিক লাস্ট অপশনটা সিলেক্ট করবে গেট ইউর অল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এটাতে সিলেক্ট করে ফার্স্ট অপশনটা তারপরে এখানে সর্বাস্টে বিজনেস নেম দিয়ে দিবে কী নাম দেবে বিজনেসে তারপর নিচের অপশন হচ্ছে বিজনেস ক্যাটাগরি এখান থেকে হচ্ছে মেন খেলাটা ভালো করে দেখবে তবেই হবে ভুলভাল করবে তবে না এখানে দেখো বিজনেস ক্যাটাগরিতে তোমরা কি করবে নিচে স্কোর ডাউন করবে এখানে অনেক অপশান পাবে বাট কোনো অপশান দেবে না খালি দেবে ফিউল অ্যান্ড গ্যাস অ্যান্ড পেট্রোল পাম্প ঠিক আছে যেটা আমি দিচ্ছি গ্যাস অ্যান্ড পেট্রোল পাম্প আর নিচে কোন কোম্পানি গ্যাস সেটা হচ্ছে এখানে দেখে না আই ও সি এল পাম্প এই দুটো অপশন দেবে তবেই তো আমাদের টাকা কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার হবে ঠিক আছে দেখে না আই ও সি এল পাম্প এইটা দিলাম উপরে আমি গ্যাস অ্যান্ড পেট্রোল পাম্প দিলাম এই দুটো বারবার বলেছি আর একবার তোমাকে বলেছি কি অপশন দেবে উপরে দেবে গ্যাস অ্যান্ড পেট্রোল পাম্প নিচে দেবে আই ও সি এল পাম্প উপরে বিজনেস নেমে কিছুও দিতে পারে বাট এই দুটো অপশানে ক্যাটাগরিতে তোমরা পেট্রোল গ্যাস অ্যান্ড পেট্রোল পাম্প দেবে আর নিচে আই ও সি এল পাম্পেই দেবে তবেই কিন্তু ট্রান্সফার হবে নাহলে হবে না এটা মাথায় রাখবে তারপরে নিজে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে কোন ব্যাঙ্কে তুমি টাকাটা নেবে তারপরে নিজে হোয়াটসঅ্যাপে ফিচার্স পেয়ে যাবে যদি আপডেট নিতে যাও হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপের অপশনে সিলেক্ট করে প্রোসিড করতে পারবে নাহলে এমনি ব্যাঙ্ক সিলেক্ট করে জাস্ট প্রসিডে ক্লিক করবে দেখেন ভাই প্রসিডে ক্লিক করার পর এখানে লোকেশান পারমিশন চাইবে লোকেশান পারমিশন দিয়ে দেবে তারপরে এখানে প্রোসিড করতেই তোমাদের কিছু টাইম সেকেন্ড এখানে চালু হয়ে যাবে যদি ও একবার প্রসিড করার পর অপশনটা না আসে তো একবার ব্যাক করে আবার ওই সেম ফিচার্স দিবে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে আবার করবে দেখে না প্রসিড করতেই এখানে টাইম দিল এবং এখানে রেডি হয়ে গেল কিউআর কোড দেখেন কংগ্রেচুলেশন আমার কিউআর কোডে গেছে রেডি এবারে আমি এটা দিয়ে আমি টাকা অ্যাকসেপ্ট করতে পারি বিজনেস অ্যাকাউন্ট আমার পুরোপুরি রেডি এবার এখানে অ্যাড্রেস প্যান কার্ড দিতে বলবে এটা বাদ দিয়ে দেবে ব্যাক করে দেবে কোনো প্রবলেম নেই এটা দরকার নেই দেওয়ার ঠিক আছে দেখেন আমি ব্যাক করে দিলাম এবার আমার মার্চেন্ট এগুলো পুরোপুরি রেডি আমি পেটিএমের বিজনেস এখানে যেয়ে পরে মার্চেন্ট এখানে যেয়ে তোমাকে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে রেডি পুরোপুরি যেমন হয় ওরকম রেডি এখানে সেটেলমেন্ট আমার এই ব্যাঙ্কে হবে এই ব্যাঙ্ক সিলেক্ট করছি উপরে ভিউ কিউআর কোডে ক্লিক করলাম দেখেন আমার আমার কিউআর কোড রেডি এবারে এই টাকা এই কিউর কোডে আমি যত টাকা স্ক্যান করবো আমি ফিউ ওয়েলট থেকে টাকা ট্রান্সফার করতে পারবো দেখেন আমি নিজের লাইভ পেটিএম অ্যাকাউন্ট ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার পেটিএম অ্যাকাউন্টে একশো ষাট টাকা ব্যালেন্স আছে যেটা রিসেন্টলি ভিডিওটা থেকে দেড়শো টাকা আন করছি যদি সেই ভিডিওটা না থাকে দেখো লিঙ্ক ডিসক্রিপশনে আছে পরে ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা এখনও লাইভ আছে এখনও তুমি দেড়শো টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক পেয়ে যাবে ফিউল ওয়ালেটে তো আগে আন করে নাও তারপরে উইডড্র করে নেবে তো দেড়শো টাকা আমি পেয়ে গেছি ঠিক আছে এবার আমি ফিউল ওয়ালেটের ব্যালেন্সটা আমি বার করবো দেখেন আমি ফার্স্টে এনেবেল করে দিলাম ঠিক আছে আমাদের স্ক্যান পেতে স্ক্যান পেতে যেয়ে পরে এখান থেকে বিজনেস যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাতে আমি দেখে নাও স্ক্যান করে এখানে এখানে আমি পে করে দিলাম দেখেন দশ টাকা আমি পে করে দিলাম এখানে স্ক্রিন রেকর্ডিংটা পেটিএম এখানে এনেবল করে না সেই জন্য আমি দেখাতে পারছি না বাট তুমি কিওর করে ট্রানজাকশান হিস্ট্রি দেখে নাও এখানে দশ টাকা আমি ট্রান্সফার করলাম ওনে করে পেট্রোল পাম্প লেখা আছে ঠিক আছে এখানে আমি যে করে বিজনেস অ্যাকাউন্টে দেখিয়ে দিলাম যেখানে ওখানে গেছে আর আমি তোমার সঙ্গে লাইভ ট্রানজাকশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে পিন দিয়ে পে করে দিলাম ওখানে অপশান দেবে এখানে আমি রেকর্ড করলাম স্ক্রিন রেকর্ডিং দিয়ে সেই জন্য দেখাতে পারলাম না বাট তোমরা করবে তো হয়ে যাবে দেখেন আমি এখানে হিস্ট্রি দেখে দিচ্ছি দেখেন দেড়শো টাকা আবার পাঠালাম ওর মার্চেন্টের হিস্ট্রি তোমরা দেখে নাও এখানে সাকসেস হয়ে গেছে ওর পেটিএম মার্চেন্টের তোমরা দেখে নাও ওখানে ওর টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে দেখে না এখানে দশ টাকা ফার্স্ট এসছে আবার দেড়শো টাকা টোটাল একশো টাকা যেটা রিসেন্ট এখনই মার্চেন্ট খুললাম বিজনেস অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্টে চলে গেছে তো কাজ এইভাবে তোমরা ইনস্ট্যান্ট তোমরা টাকাটা নিজেদের ব্যাঙ্কে ট্রান্সফার করতে হবে ওর এবং ওর ব্যাঙ্কে যে মার্চেন্টে গেলো ওটা অটোমেটিক ব্যাঙ্কে সেটেলমেন্ট হয়ে যাবে যদি অটোমেটিক না হয় তো ওখান থেকে ম্যানুয়ালি করতে পারো বাট অটোমেটিক এখন হয়ে যায় তোমাদেরকে দেখে নাও দেখে নাও হিস্ট্রি গাইস দেখে নাও এখানে সেটেলমেন্ট ইনস্ট্যান্ট হয়ে গেছে আর দেড়শো একশো ষাট টাকা টোটাল ব্যালেন্স একবার বস পাঠালাম একবার একশো পঞ্চাশ তো বাস এইভাবে ইনস্ট্যান্ট তোমরা তোমাদের ফি অলরেডি টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবে এবারে কথা হচ্ছে যাদের ধরো বিজনেস অলরেডি ক্রিয়েট করেছে তারা কী করবে তবে তারা নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও ঠিক আছে একটা অফিস আর একটা হচ্ছে যাদের মনে করো নিজের অ্যাকাউন্টেই টাকাটা আছে এবারে সে কী করে পারা করে স্যার একটি অপশান আছে যে তুমি নিজের ফ্রেন্ড কাউকে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করো এবং থেকে তুমি ট্রান্সফার করে দেবে তো এই ছিল ভিডিও যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং প্রত্যেকে নিতে ফির হাজার টাকা ব্যাংকে ট্রান্সফার করো বাকি যদি তোমাদের মার্চেন্ট না ওপেন করতে যায় তো টেলিগ্রাম আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে আলাদা অপশান দিয়ে দেবো করা যায় ঠিক আছে তো